তুমি নর্থ সাউথে পড়াশোনা করতে, সো রাইট, এখন নর্থ সাউথে পড়াশোনা করার সাথে সাথে হাউ আর ইউ ডুইং দিস জব? সো যেটা বলছিলাম, ওই যে আমার শিলং ইউনিভার্সিটিতে চলে যাওয়ার কথা, তারপরে আমি বাসায় বলে দিলাম, বাসায় বললো ঠিক আছে নর্থ সাউথ, তুমি যেহেতু বিবিএতে পড়তে চাচ্ছ, মানে সি সি দ্য ফ্যামিলি সাপোর্টিং মি নাও, আমাকে কিন্তু এখন ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে যখন আমি দেখাইতে পারছি যে আমি আমি ডুইং সামথিং। তো তখন আমাকে বললো ঠিক আছে তুমি বিবিএ পড়তে চাও, যেহেতু বিবিএর জন্য নর্থ সাউথ বেস্ট, তুমি নর্থ সাউথে মানে পার্সু করার ট্রাই করো। তো তারা আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে সব কিছু দেওয়ার জন্য কমিটমেন্ট করলো আর কি। তো যেদিন আমি ফার্স্ট দিন যাব ভর্তি হইতাম, সেদিন আমার আব্বু মানে মানে আমাদের আমরা খুবই রিলিজিয়াস ফ্যামিলি, সো আমরা যখন কোনো একটা ভালো কাজ করতে যাই বা সিদ্ধান্ত নিতে যাই, তো মানে আমরা নামাজ পড়ে ডিসিশন কেন ইস্তেখারা বলে মানে ইয়া, তো আমার আব্বু খুবই পায়াস মানুষ, রিলিজিয়াস, তো উনি এরকম করলেন। এবং যখন যাব অল অফ আ সাডেন হি স্টার্টেড ক্রাইং, মানে কান্না শুরু করে দিয়েছেন জাস্ট লাইক এ বেবি, বাচ্চার মতো, মানে ইউ ডোন্ট নো হাউ মাচ ইটস পেইনফুল যে মানে কান্দতেছে, ইউ নো। এবং তখন আমি আসলে জিজ্ঞেস করলাম যে মানে আব্বু নিজে থেকে এক্সপ্রেস করলো যে দেখো তুমি এখন প্রাইভেটে পড়বা, মানুষজন তোমাকে মক করবে, মানুষজন তোমাকে পাত্তা দিবে না, আমি কিন্তু বেস্ট স্কুল বেস্ট কলেজ অফ দ্য কান্ট্রি সেখান থেকে আমি পড়ে আসছি, আমার বেস্ট ইউনিভার্সিটিটা যখন হচ্ছে না, মানে বাংলাদেশে প্রাইভেট পাবলিক যে স্টিগমাটা সেটা হচ্ছে না, তো আমি পাবলিক কোথাও হচ্ছে না, আমাকে অনেক মানে নাস্তানাবুদ হইতে হবে, হিউমিলিয়েট হইতে হবে, তো এই জন্য উনি খুব কষ্ট পাইছেন। তো ওনাকে দেখে আমিও না ভিতর থেকে একটু ইয়া হয়ে গেলাম, নাড়া খেলাম, এবং আমি গেলাম ভার্সিটিতে, আমি ভর্তি হইলাম। আমাদেরকে একটা ক্যাম্পাস ট্যুর দেওয়ানোর কথা ছিল যে ক্যাম্পাসটা ঘুরে দেখাবে উইথ গার্জিয়ান, সবাই খুব খুশি। আমি কিন্তু ক্যাম্পাস ট্যুরে যাই না, আমি এখন পর্যন্ত নর্থ সাউথের পুরাটা কখনো আমি ঘুরে দেখি নাই, মানে ক্যাম্পাস ট্যুরে আমাদেরকে পুরাটা ঘুরে দেখায়, আমি নিজে থেকেও পরে কখনো ঘুরে দেখি নাই, কারণ আমি জানি যে মানে এবং ইভেন আমার মনে আছে একটা কুপন দিছিল ক্যান্টিনে, কুপন 100 টাকার কুপন, যে আপনি যে ওই অ্যামাউন্টের কিছু খেতে পারেন বা কুপনকে অ্যাড করে সাথে মানে অ্যাড করে অন্য কিছু নিতে পারেন, 100 টাকা ডিসকাউন্ট। আমি সেটাও ইউজ করি নাই, সেটাও এখন পর্যন্ত আমার বাসায় উঠানো আছে, কারণ আমি চাইছি 4 বছর পরে যখন আমি পাস করব, আই ওয়ান্ট টু কাম ব্যাক সো স্ট্রং যাতে ওই দিন আমার বাবা মাথা উঁচায় মানে হাসতে পারে। ইউ গেট ইট? মানে মানে সরি একটু সো সেইখান থেকে মেইনলি আমার হাসলটা শুরু, যে আপনি যদি একটু আমার মানে আমার ভার্সিটিতে আমি কিন্তু আসলে খুব বেশি ক্যাম্প আড্ডা দেই বা ভার্সিটিতে থাকি এরকম না, ভার্সিটিতে যাই ক্লাস করি টিচারদের সাথে ইয়ে করি বাসায় চলে আসি, বা আপনি আমাকে মোস্ট অফ দ্য ক্যাম্প পাবেন লাইব্রেরিতে অথবা ক্যাফেতে, খাওয়া দাওয়া করি ক্যাফেতে থাকি আর লাইব্রেরিতে থাকি, এবং আমি আমার টাইম সেভ করার জন্য ঢাকার যে ট্রাফিক এই টাইম সেভ করার জন্য আমি নিজ ফাইন্যান্সে আমি বসুন্ধরা একটা বাসা নিয়ে আসি, মানে সে মানে যাতে আমার টাইমটা আমি সেভ করতে পারি, আমি যাচ্ছি সেখানে ক্লাস করতেছি, আমি বাসায় চলে আসতেছি, আবার আমি কাজে চলে যাচ্ছি, আমার পড়ালেখা থাকলে আমি লাইব্রেরি মানে ক্লাসেই চেষ্টা করতেছি পড়াশোনাটা কীভাবে ক্লোজ করা যায়, বা চেষ্টা করতেছি লাইব্রেরিতে যায় একদম 1 আওয়ার ডিপ ফোকাসে আমি পড়াটা কীভাবে শেষ করতে পারি। ভাইয়া আপনি কিন্তু ইউনিভার্সিটিতে পড়ছেন বা আমরা সবাই কিন্তু পড়ছি, আপনি কিন্তু বলতে পারবেন না ভার্সিটিতে 24/7 পড়ালেখার চাপ, আমরা এই চাপটা না বানাই, বিকজ আমরা দেখা যাচ্ছে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ঘুরবো অবশ্যই আমরা ঘুরবো, আমি নিজেও ঘুরি এটা দরকার, কিন্তু ভার্সিটিকে টাইমটা আসলে ইউটিলাইজ করাটা যে 100% সেটা কেউ করে না। কিন্তু আমার ওই যে পিছে একটা যে ইয়ে আছে যে 4 বছর পরে আমি যখন বের হব আমার প্যারেন্টস যাতে সবচেয়ে খুশি হয়ে বের হয়, সো আমি কিন্তু কনসিকিউটিভলি সিজিপিএটাও আমি মেনটেন করার ট্রাই করতেছি। আপনি জানেন নর্থ সাউথে একটা কমপ্লেন আছে যে সিজিপিএ মেনটেন করা খুব টাফ এই সেই, আমি কিন্তু আমার মানে একটা ধরে নিছি যে আমি 4 তো পাইতে পারবো না, বিকজ আমার এদিকে পড়ালেখা বাদেও আমার অনেক জায়গায় আমি টাইম দিচ্ছি, 3.5 হচ্ছে আমার মানে ইয়া মানে যা মানে বার্কটা আমি সেট করছি, এবং আমি এখানে আশেপাশেই আছি এবং ইনশাল্লাহ আমি সেটা হয়তো ফুলফিল করে ফেলবো ওয়াইল গ্রাজুয়েটিং, বাট এই যে আমার সে হাসলটা আমি যেটা করতে চাচ্ছি ইনশাল্লাহ আমি থার্ড ইয়ার মানে শেষের দিকে ফোর্থ ইয়ারে দোয়া করবেন যাতে সেটা করতে পারি, অ্যান্ড আই ক্যান মেক মাই প্যারেন্টস প্রাউড। এবং আমি মনে করি আমাদের বয়সী যারা ছেলেপেলে আছে, টাকা বলেন ফেম বলেন আপনি মানে যত মোটিভেশন আছে কাজের জন্য, কোনোটাই এত পাওয়ারফুল না যতটা আপনার প্যারেন্টসকে প্রাউড করার পিছে আছে। ইভেন আপনি আজকে ধরেন যে আপনি কথার কথা 5,000 টাকাও যদি আপনি কামান,
কথা কথা আপনি একটা কিছু করে 5,000 টাকা কামাচ্ছেন, আপনি যখন 5,000 টাকা থেকে আপনি যদি 500 টাকা দিয়ে আপনার আম্মুর জন্য কিছু একটা কিনে নিয়ে যান বা আপনি আপনার আব্বুর জন্য একটা কিছু কিনে নিয়ে যান, সেই যে হ্যাপিনেসটা পাবেন আপনি যেদিন 50 মিলিয়ন আর্ন করবেন ওই দিনও আপনি সেই হ্যাপিনেস পাবেন না। সো আমি মনে করি সব ইয়াংস্টারের এই জিনিসটা একটু বোঝা উচিত বা রিয়েলাইজ করা উচিত যে হাউ মাছ আওয়ার প্যারেন্টস লাভ আস অ্যান্ড হাউ মাছ উই নিড টু গিভ দ্যাম ব্যাক।